नमस्कार फिजिकल एक्सरसाइज एंड योगा चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर आमादेर आलोच्य विषय स्ट्रेचिंग, तो चलुन देखे नि आमरा आजके कि कि स्ट्रेचिंग करब। सबार प्रथमे आमरा करब स्टैंडिं हैंडस आप विथ टो राइज, तारपर आमरा करब साइड क्रसिंग, तारपर साइड बेंडिंग, तारपर नी बैंड आर्मस एरो, तारपर कार्लिंग और सर्वशेषे कपाल भाति। तो चलू वीडियो शुरू करा जाए। सबार प्रथमे आमरा करब स्टैंडिंग टो राइज। हाँ এবার আমরা করব সাইড ক্রসিং। হাত দুটো সোজা করবেন, দম দিয়ে দম নেবেন, দম ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নামবে সাইড ক্রস। দম নেবেন, নিয়ে ছাড়তে ছাড়তে ডান দিকে নামবেন, তারপর হাতের উপর দিকে তাকাবেন, আবার দম ছাড়বেন, আবার দম নেবেন, দম ছাড়তে ছাড়তে নামবেন, আবার উঠে ছেড়ে দেবেন। এইভাবে দশটা করে তোমার এপাশে দশটা পাশে দশটা এক সেট হবে। এবার আমরা করব সাইড বেন্ডিং। সাইড বেন্ডিং এর নিয়মটি শিখে নিন। এইভাবে হাতটা সোজা করবেন, এই হাতে আঙুলের দিকে তাকাতে 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 চলে এলেন এইভাবে, এই দম আটকে দিলেন, আবার দম ছাড়তে ছাড়তে নিজে যাবে ছেড়ে দেন। হাত এভাবে সোজা করবেন, নাক দিয়ে দম নেবেন, দম নিতে নিতে একদম ছাড়লেন। এবার আমরা দেখে নেব নি ব্যান্ড আর্মস অ্যারো। আমরা দেখব কার্লিং। দম নিতে নিতে তুলবেন, হাত ঘোরাবেন দম ছাড়তে ছাড়তে, এই ব্যায়ামটা ট্রাইসেপ এবং বাইসেপ এবং রিস্ট এর কাজ খুব ভালো হবে। এবার আমরা দেখে নেব কপাল ভাতি। আমার ছাত্র সৌরজ্যোতি আপনাদের কপাল ভাতি দেখাবে, আপনার কপাল ভাতিটা দেখে নিন। পা জোড়া করে দাও, এবার মুখ দিয়ে দম নাও, মুখ দিয়ে পেট ফুলবে, মুখ দিয়ে দম নাও, এবার ছাড়ো মুখ দিয়ে, এবার ভাব
এইভাবে করা যায়, আইভাবে করা যায়, মুখ দিয়ে দম নাও, ছাড়তে ছাড়তে পেটটাকে ঢুকিয়ে দাও, আবার আমরা কপাল বাড়ি দুরকম দুভাবে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে করবেন। আর করোনা যা আক্রমণাত্মক রোগ, তাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, নিত্য নতুন লোকই যেখানেই যাচ্ছে সবাই মারা যাচ্ছেন, কেউ রাস্তায় পড়ে যাচ্ছেন, আমাদের কেউ রাস্তার লোককে ধরছেন না কারণ ভয়ে আতঙ্কে যে করোনা হয়ে যাবে। স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ যে হসপিটালে লোক পড়ে গিয়ে মরে যাচ্ছে, কেউ ধরছে না, এবং এইভাবে চলতে থাকলে আমাদের করোনা আক্রান্ত আরও বেশি বাড়বে। তাই আমি যাতে আমাদের ছাত্ররা এবং জনসাধারণ যা ব্যায়াম দেখলেন তাদের সুস্থ থাকার জন্য এই ব্যায়ামগুলো আমি আপনাদের কাছে প্রদান করলাম। আমি আশা করি আপনারা সবাই ব্যায়াম করবেন এবং সুস্থ থাকবেন এবং করোনা মুক্ত থাকবেন, ঘর থেকে বেরোবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন। নমস্কার।